আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমা কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফিশ ফ্রাই। এটা দেখতে যতটা টেস্টি খেতেও ভীষণ মজার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো আমি এখানে একটি মিক্সিং বলের মধ্যে রেগুলার কাট করা 5 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে এই রুই মাছটাকে লম্বা করেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে কেটে নিয়েছি, আর আপনারা এখানে যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারবেন। এখন আমি 1 চা চামচ করে আদা রসুন ও গরম মশলা বাটা দিয়ে দিব। আরও দিয়ে দিব 1 চা চামচ করে চাট মশলা ও ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ চিনি, লবণ স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ও 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ এখানে সয়া সসটাও দেওয়া হয়েছে। তো আমার সবকিছু ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিব। তো উপরে কোটিং এর জন্য 1টি প্লেটের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 7 মতো লবণ ও 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো আমার উপরে কোটিং এর জন্য ময়দাটা রেডি হয়ে গিয়েছে, আর এরই মাঝে মাছটা ম্যারিনেট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে 1 টুকরো মাছ নিয়ে ময়দার মধ্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। মাছটা এভাবে ময়দার মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নর্মাল পানির মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো। তারপর 1টা কাঁটা চামচ দিয়ে উঠিয়ে আবারও ময়দার মধ্যে এভাবে কোটিং করে নিব। আর পানি থেকে উঠানোর সময় অবশ্যই কাঁটা চামচ ইউজ করবেন, আর হাত দিয়ে করলে উপরে কোটিংটা খুলে যাবে। কোটিং করার পর মাছটাকে এভাবে ঝাঁকিয়ে নেবেন, যাতে করে মাছটার উপরে আগলা যে ময়দাটা আছে সেটা যেন জড়িয়ে যায়। তো আমার মাছটা কোটিং করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো মাছ করে নিব। এখন আমি 1টি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আগে থেকে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি মাছটা দিয়ে দিব। তেলটা বেশি গরম করা যাবে না, মিডিয়াম হিটে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছটা খুবই ক্রিস্পি হবে। তো আমার মাছটা 1 পিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্য পিঠটা উল্টিয়ে দিব। তো আমার ফিশ ফ্রাইটা ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। তো আমার ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটা মাছ ভেঙে দেখাচ্ছি, এটার ভিতরটা কতটা সফট হয়েছে আর উপরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফিশ ফ্রাইটা আপনারা পোলাও, ভাত বা এমনও খেতে পারবেন। তো আশা করছি আজকের এই ইউনিক ফিশ ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এটুকু থাকুক, সবাইকে আল্লাহ হাফেজ।